लिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। संग्रामी तौहीदी जनता, আপনারা জানেন ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোর কর্তৃক তার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের একটি ম্যাগাজিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করা হয়েছে। আজকের এই ন্যাক্কারজনক এই ঘৃণ্য এই জঘন্যতম অন্যায়ের প্রতিবাদে বিশ্ব মুসলিম আজকে রাজপথে নেমে এসেছে। তাওহীদি জনতা আজকের ইসলামের শত্রুদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর 180 থেকে 200 কোটি মুসলিম তাওহীদি জনতা আজকের কেন রাজপথ দখল করে আছে? বদরের প্রান্তরে তোমাদের আমরা আমাদের উত্তরসূরিদের 313 জনের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দিয়েছি। আজকের আর 313 জন নয়, আজকের প্রায় 200 কোটি মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আজকের ফ্রান্সের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন এই ফ্রান্স এমন একটি আধিপত্যবাদী জঘন্য একটি রাষ্ট্র যারা বিগত 8 বছর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে 20 লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছে। আজকের মুসলমানের প্রতিশোধ নেওয়ার সময়, আজকের মুসলমান আজকের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেছে যতক্ষণ পর্যন্ত নবীর এই ব্যঙ্গচিত্রের ব্যাপারে ফ্রান্সের রাষ্ট্রপতি তাদের রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্ব মুসলিম উম্মার কাছে নিঃশর্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত মুসলিম ঘরে ফিরে যাবে না। সম্মানিত হাজেরিন, আমরা সারা বিশ্ব থেকে অর্থনৈতিকভাবে ফ্রান্সকে বর্জন করব। সারা পৃথিবীর কোন মুসলমান আর ফ্রান্সের কোন পণ্য গ্রহণ করবে না। সম্মানিত হাজেরিন, আজকের আমাদের বাংলাদেশ ৩য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, ইতিমধ্যে প্রথম বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া কথা বলেছে। দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিবৃতি দিয়েছেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি বঙ্গবন্ধুর কন্যা, অত্যন্ত সাহসী মানুষের সন্তান, সুতরাং আপনার পিতার ন্যায় কলিজা নিয়ে সাহস নিয়ে ময়দানে 16 কোটি মুসলমানের পাশে আপনাকে থাকতে হবে। আপনাকে সাহসিকতা দেখাতে হবে। একটি নজির আপনি ইতিমধ্যে স্থাপন করেছেন রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দিয়ে, দ্বিতীয় নজির আপনাকে স্থাপন করতে হবে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বর্জন করে দিয়ে। জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে সমস্ত সংসদ সদস্যের উপস্থিতিতে সেখানে তাদের ব্যাপারে আমাদের ঘৃণ্য প্রস্তাব তুলতে হবে, পাস করাতে হবে। বিশ্ব মুসলিম দেখবে গোটা পৃথিবীর 3য় মুসলিম আর বৃহত্তম দেশ বাংলাদেশ গর্জে উঠেছে, বাংলাদেশ লড়াই করছে, বাংলাদেশের মানুষ লড়াই করছে এবং যতক্ষণ পর্যন্ত উপযুক্ত সাজা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মুসলমান ঘরে ফিরে যাবে না। আজকের ওআইসির মহাসচিবের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আজকের ন্যূনতম একটা ঘটনা ঘটলেই আপনাদের মুখে আর কথার ফুলঝুরি উঠে যায়, কিন্তু আজকের মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে মহাসচিব হিসাবে আপনি কি দায়িত্ব পালন করেছেন আমরা জবাব চাই। আপনি কেন মুখে কুলুপ লাগিয়ে দিয়ে এখনো পর্যন্ত নীরব নিস্তব্ধ হয়ে বসে আছেন? আমাদের মুসলমানের কোনো শিশু বাচ্চা যদি একটা পটকা ফুটায় তাহলে সে ক্ষেত্রে জাতীয় সংঘ তার বিরুদ্ধে ব্যাপক ধরনের প্রোগ্রাম হাতে নেয়, অর্থনৈতিকভাবে তাদেরকে একঘরে করে দেয়, তাদেরকে বর্জন করে। কত প্রোগ্রাম দেয় আজকের আমাদের নবী, 200 কোটি মুসলমানের নবী, সেই নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, তার ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে। আজকের জাতীয় সংঘের মহাসচিব আপনি কোথায়? আপনি কি গর্তের ভিতরে পালিয়ে আছেন? 200 কোটি মুসলমান গর্ত থেকে আপনাকে বের করে নিয়ে আসবে, ঘৃণা জানাতে বাধ্য করা হবে। সম্মানিত হাজিরিন, আমরা ফ্রান্সের যতগুলো পণ্য আছে আমরা সবাই সেগুলোকে বর্জন করব। রাজি আছেন? সবাই মিলে এটাকে বর্জন করতে হবে। সংগ্রামী সাথী তৌহিদি জনতা, আজকের অনেক মনের ব্যথা, কিন্তু যারা আজকের ইসলামের গায়ে হাত দিয়েছে, ইসলামের নবীর ব্যঙ্গচিত্র করেছে, তাদের মনে রাখতে হবে ইসলামের নবীর ব্যঙ্গ করেছিল উতবা, তার জবাব দিয়েছেন আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট, তোমারও জবাব আল্লাহ তাআলা দিবে, আল্লাহ তোমাকে ধ্বংস করবে। যেভাবে উতবা, সাইবা, আবু জেহেল তারা যেভাবে ধ্বংস হয়েছে, তোমারও ধ্বংস সুনিশ্চিত। এভাবে ফিরাউন গেছে, যেভাবে হামান গেছে, যেভাবে কারুন গেছে, তাদের ন্যায় করুণ পরিণতি তোমারও হবে। তোমার তক্তে তাউজ মুসলমানদের হুঙ্কারে, নারাই তাকবীরের ধ্বনিতে উড়ে ছারকার হয়ে যাবে। সম্মানিত তাওহীদি জনতা, আল হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে যে দাবি প্রদর্শন করা হয়েছে, সকল দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত তৌহিদি জনতাকে সাধুবাদ জানিয়ে, আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বন্ধু, আমাদের কলিজার নয়নমণি, আমাদের কলিজার বন্ধু, প্রিয় নবীর উপরে ব্যঙ্গ এবং বিভিন্ন কার্টুন প্রদর্শন করে নবীকে অপমান করা হয় নাই, গোটা মুসলিম বিশ্বকে অপমান করা হয়েছে। আজকে ফ্রান্সের ম্যাগাজিনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবীকে ব্যঙ্গ করা হয়নি। আমরা মনে করি গোটা বিশ্বের মুমিনের কলিজায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই আগুন যদি নিভাতে চান, এই বিক্ষোভ যদি দমন করতে চান, এটা যদি বন্ধ করতে চান, আজকে আমরা বিশ্বের নেতৃবৃন্দের কাছে, জাতিসংঘের কাছে, ওআইসির কাছে আবেদন জানাবো, ফ্রান্সের প্রেসিডেন্টকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলুন, নইলে যেমন করে আবুল আহাব ওই আস্তাগুলো নিক্ষিপ্ত হয়েছে, তেমনি করে সমস্ত মুসলমান তাকে ঘৃণা ভরে বর্জন করে এভাবে তাকে দমন করবে, কোনো সন্দেহ নাই। সম্মানিত সাথী বন্ধুগণ, বক্তব্য দিয়ে কলবার বাড়াতে চাই না। আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, বিভিন্ন মিডিয়ায় আমরা পড়েছি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাহাজ্জুদ নামাজের মাধ্যমে নাকি দিনের সূচনা করেন। কোরআন শরীফ না পড়ে তিনি দিনের সূচনা করেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মন্ত্রী, এই বাংলাদেশের মন্ত্রী, আপনি মুসলমানের সন্তান, আপনি আমাদের বঙ্গবন্ধুর সন্তান, কাজী আপনার ইমানি চেতনা উদ্দীপ্ত হয়ে আপনার ইমানের দাবিতে আজকে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর কর্মসূচি আপনি গ্রহণ করবেন, এই দাবি আমাদের। সাতক্ষীরা জেলার প্রশাসনের মাধ্যমে জানাতে চাই, আমরা সাতক্ষীরা মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে জানাতে চাই, এই কথা প্রধানমন্ত্রী তিনি তার সংসদ উপস্থাপন করে প্রয়োজনীয় আইন পাশ করে এই মুসলমানদের ইমানের মণিকুঠায় যে ফ্রান্স আগুন দিয়েছে, আজকে সেই গাজী আব্দুর রশিদের মতো গর্জে উঠে ফ্রান্সের বিরুদ্ধে আপনি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিন, পণ্যদ্রব্য বাতিল করে দিন। ফ্রান্সের এই যে दूतावास আছে বাংলাদেশে এই দূতাবাসকে বাংলাদেশ থেকে ফেরত দিয়ে দিন। বাংলাদেশের তাওহীদি জনতা চায় না ফ্রান্সের কূটনৈতিক কোন অফিস বা দূতাবাস বাংলাদেশে থাক। আজকে এই বিক্ষোভ মিছিল প্রমাণ করেছে প্রয়োজনে আবারও আসবে এই তাওহীদি জনতার মহানবীর সম্মান বাঁচাতে, কারণ নবীর সম্মান যারা ক্ষুণ্ণ করে তাদেরকে হত্যা করতে হবে, রক্তের গঙ্গা বয়ে দিতে হবে। বিশ্বনবীর সাহাবীর দাসী বিশ্বনবী সম্পর্কে ব্যঙ্গ করেছিল, এজন্য বিশ্বনবীর সাহাবী তাকে হত্যা করে আল্লাহর নবীর কাছে এসে বলেছিলেন, হে আল্লাহর নবী আমার দাসী আপনার সম্পর্কে কটূক্তি করেছে, আমি তাকে হত্যা করেছি। বিশ্বনবী চুপ ছিলেন, বিশ্বনবী কোনো প্রতিবাদ করেননি। কাজে প্রমাণিত হয় রসুলের যারা গালি দেবে, রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ চিত্র প্রদর্শন করবে ওরা হত্যার যোগ্য পাপ করেছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে সম্মান প্রদর্শন করি। এজন্য আমরা আজকের এই বাংলাদেশ সরকারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই দাবি পেশ করলাম, ওআইসির কাছে দাবি পেশ করলাম এবং জাতিসংঘের কাছে দাবি পেশ করলাম। এর বিচার আপনারা করবেন, এর বিচারের জন্য দাবি আপনারা করবেন। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই নবীর শত্রুদের তুমি ধ্বংস করে দাও, দুশ্মনদের আল্লাহ তুমি ধ্বংস করে।